तारीख 22 জানুয়ারি 1999, স্থান উড়িষ্যা, কেন্দুঝাড় জেলা। এক বাবা আর তার সাথে তার দুই ছেলে, একজন 7 বছর এবং আরেকজন 10 বছরের। তারা উটিতে পড়াশোনা করত এবং শীতের ছুটিতে ঘরে এসেছিল এবং তারা দুজনেই তার বাবার কাছে বায়না করে যে ঘুরতে যাব, এবং তার বাবা তাদের দুজনকে একটি গাড়িতে করে ঘুরতে নিয়ে যায় ময়ূরভঞ্জ নামে একটি শহরে। সেখানে তারা দিনের বেলায় একটি খ্রিস্টীয় অনুষ্ঠানে যোগদান করেন এবং সন্ধেবেলায় পিকনিক করার জন্য তিনজন মনোহরপুর নামে একটি গ্রামে তাদের ক্যাম্প লাগান। এখানে একটি চার্চের বাইরে তারা রাতের খাওয়া দাওয়া করে তাদের গাড়িতে এসে তিনজন শুয়ে পড়েন। হঠাৎ করে রাত 12টার সময় দারা সিং নামক একজন ব্যক্তির নেতৃত্বে 50 থেকে 60 জন লোক তাদের গাড়িতে হামলা করে, তাদের গাড়িকে ঘিরে ফেলে, এবং সেই সব লোকেদের হাতে ধারালো অস্ত্র ছিল এবং গাড়িতে শুয়ে থাকা সেই বাবা এবং তার দুই ছেলের কিছু বুঝে ওঠার আগেই লোকগুলি তাদের উপর আক্রমণ করে দেয়। গাড়িটি তারা ভাঙচুর করা শুরু করে দেয়। এই ঘটনা দেখে গাড়ির ভিতরে থাকা সেই বাবা আর তার দুই ছেলে স্বাভাবিকভাবেই খুবই ভয় পেয়ে যায়। তাই তারা আক্রমণকারীদের সামনে হাত জড়ো করে নিজেদের প্রাণের ভিক্ষা চায়, কিন্তু আক্রমণকারীরা তাদের কোনো দয়া দেখায়নি। উল্টে তারা আরও বাজেভাবে তাদেরকে মারধর শুরু করে দেয় এবং অবশেষে পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং গাড়িটি সম্পূর্ণভাবে চলতে থাকে এবং গাড়ির ভিতরে থাকা সেই বাবা এবং তার দুই সন্তান আর্তনাদ করতে থাকে এবং ধীরে ধীরে সময়ের সাথে তাদের সেই আওয়াজ, তাদের সেই আর্তনাদ নিস্তব্ধ হয়ে যায় এবং তারা সারা জীবনের মতো নিস্তব্ধ হয়ে যায়। পরের দিন সকালে সেই ঝলসে যাওয়া গাড়ির সাথে তাদের তিনজনের ঝলসে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। যাকে এইভাবে জ্বালিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো তিনি ছিলেন অস্ট্রেলিয়ান মিশনারি গ্রাহাম স্টেইন এবং তার দুই ছেলে ফিলিপ এবং তিমোথি। ফিলিপের বয়স 10 বছর ছিল এবং তিমোথির বয়স ছিল 7 বছর। ময়ূরভঞ্জ এবং উড়িষ্যার বহু অঞ্চলে গ্রাহাম স্টেইন গরিব আদিবাসী তৎকালীন সমাজের চোখে অস্পৃশ্য নিপীড়িত রোগীদের সেবা করতেন বহু বছর ধরে, এবং সেই রাতে কিছু লোক তার উপর ধর্মান্তরের অভিযোগ দিয়ে আক্রমণ করে হত্যা করে দেন এবং এই হত্যা সমগ্র ভারতবর্ষ এবং মানব জাতিকে কলঙ্কিত করে তোলে। গ্রাহাম স্টেইন 1941 সালে অস্ট্রেলিয়ার ব্রিসবান শহরে জন্মগ্রহণ করেন। তার সাথে উড়িষ্যাতে থাকা শান্তনু শতপতির বন্ধুত্ব হয় এবং শান্তনু তাকে ভারতবর্ষে আসার জন্য আমন্ত্রণ জানান। স্টেইন উড়িষ্যার বাড়িপাড়াতে আসেন 1965 সালে এবং থাকতে শুরু করেন। স্টেইন ইভ্যাঞ্জেলিক্যাল মিশনারি সোসাইটি অফ ময়ূরভঞ্জ এর সাথে যুক্ত হয়ে তার কাজ শুরু করেন এবং সেখানকার আদিবাসীদের চিকিৎসা করেন। 1982 সালে স্টেইন ময়ূরভঞ্জ লেপ্রোসি হোম নামক একটি সংস্থা তৈরি করেন। সেই সময় লেপ্রোসি অর্থাৎ কুষ্ঠকে ভয়ঙ্কর রোগ হিসাবে গণনা করা হতো ভারতবর্ষে এবং এর চিকিৎসা করাও খুব কঠিন ছিল, এবং এমনই এক সময়ে স্টেইন এই গরিব আদিবাসীদের চিকিৎসার এক বড় দায়িত্ব পালন করেন এবং এই সময়ে তার পরিচয় হয় গ্ল্যাডিসের সাথে। গ্ল্যাডিসও রোগীদের সেবা করতেন। 1983 সালে তারা দুজনে বিবাহ সূত্রে আবদ্ধ হন এবং ঈশ্বর তাদেরকে 3টি সন্তান আশীর্বাদ স্বরূপ দেন, একটি মেয়ে এস্থার এবং 2টি ছেলে ফিলিপ এবং তিমোথি। উড়িষ্যাতে অনেক বছর থাকার জন্য স্টেইন খুব ভালো উড়িয়া বলতে পারতেন। তিনি তার রোগীদের কাছে খুবই প্রিয় ছিলেন, কিন্তু কিছু সম্প্রদায়ের লোক তাকে ভালোভাবে নেয়নি। তার কাজের জন্য তিনি শত্রু হয়ে ওঠেন সেই সমস্ত লোকদের কাছে এবং অবশেষে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনার পরে পুলিশ দারা সিং সমেত 13 জনের বিরুদ্ধে হত্যার কেস ফাইল করেন। এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়।
পরবর্তীকালে তদন্তের মাধ্যমে আরএসএস গোষ্ঠীর ভূমিকা এই হত্যার পিছনে প্রকাশ পায় এবং যার ফলে তৎকালীন ভারতীয় কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে জবাবদিহি করতে হয়। কেন্দ্রীয় সরকার এক কমিশন বানান এবং জুন 1999 এই কমিশন রিপোর্ট পেশ করে এবং বলেন এই হত্যাকাণ্ডের হিন্দুবাদী দলের সাথে কোনো সম্পর্ক নেই। কমিশন তার রিপোর্টে এও লেখেন যে তারা সিংয়ের সাথে বাজরাং দল আরএসএস বা ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। কমিশন এটাও বলেন যে তারা সিং আগেও গোরক্ষক দলের সাথে যুক্ত ছিলেন এবং আগেও গরুর কেনাবেচা করা মুসলিমদের উপর আক্রমণ করতেন। দারা সিংয়ের গ্রেফতারের পর তার লোকেরা বহু সংগঠন বানায় এবং আন্দোলন শুরু করে, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হয় না। আদালত দারা সিংকে ফাঁসি এবং মহেন্দ্র হেমব্রম নামে একজনকে আজীবন কারাদণ্ডের আদেশ দেন, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যখন শেষ বিচার করে তখন দারা সিংয়ের শাস্তিকে আজীবন কারাদণ্ডে পরিবর্তন করে দেওয়া হয়। এখনও পর্যন্ত মহেন্দ্র হেমব্রম এবং দারা সিং জেলেই আছেন এবং তাদের করে যাওয়া জঘন্য অপরাধের শাস্তি তারা ভোগ করছে। এই সমস্ত ঘটনার পরেও স্টেনের স্ত্রী গ্ল্যাডিস বলেন, আমার একটি কথা সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে বলার আছে যে এই সব কিছুর পরেও আমি কিন্তু রেগে নেই। আমি সেই সমস্ত অপরাধীদেরকে ক্ষমা করে দিতে পারি, কারণ প্রভু যীশু একমাত্র তাদের সব পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু তাদেরকে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। আমার একটি অনুরোধ যেন ভারতবর্ষের প্রত্যেকজন প্রভু যীশুর সাথে তাদের ব্যক্তিগত সম্পর্ককে স্থাপন করে, কারণ যীশু আমাদের পাপের জন্য তার নিজের অমূল্য প্রাণকে উৎসর্গ করেছিলেন। প্রত্যেক ভারতবাসীদের জানা উচিত যে যীশু আমাদের সবাইকে ভালোবাসেন। আমরা যেন তার উপর বিশ্বাস রাখি এবং একে অন্যকে ভালোবাসতে পারি। আসুন এই সময় দাঁড়িয়ে ঘৃণাকে জ্বালিয়ে দিয়ে যীশুর ভালোবাসাকে ছড়িয়ে দিই।